দুনিয়াবি শত ব্যস্ততাকে ফেলে রেখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই কোরআন সুন্নাহর আলোচনায়, দিনী বৈঠকে, জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আমাদের আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, যে সমস্ত মেহমানবৃন্দ আজকের প্রোগ্রামে এসেছেন, আপনারা যারা প্রোগ্রামে এসেছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে প্রতিদান দান করুন, আমরা বলি আমিন। দেখুন, এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা হয়তো এখন হসপিটালের বেডে আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন। গতকালকে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে একটি বিশাল ট্রলারের সাথে ছোট্ট লঞ্চ ধাক্কা লেগে মুখোমুখি হয়ে অনেক মানুষ সেখানে মারা গিয়েছেন। আজকে আবার দেখলাম চট্টগ্রাম লোহাগাড়ায় চারটা যুবক প্রাইভেট কার নিয়ে বাসা থেকে বের হলেন, সামনাসামনি একটা ট্রাক এসে ওই প্রাইভেট কারকে ধাক্কা মেরে একেবারে গুড়িয়ে দিয়েছেন, চারজন সাথে সাথেই ডেড স্পট ওইখানেই মারা গেছেন। তাহলে প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই সার্বিক বিবেচনায় সব দিক চিন্তা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় নেয়ামত আর কোনো কিছু হতে পারে না। এটাই সবচেয়ে বড় নেয়ামত, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই মুসলিমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাদ। দুইটা নেয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে এমন, যেই দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল। ওই দুইটা নেয়ামতের একটা নেয়ামত হচ্ছে সুস্থতা। মানুষ অসুস্থ না হলে সুস্থতা কত বড় নেয়ামত, এটা মানুষ বুঝতে চায় না, বোঝার চেষ্টাও করে না। দৈনিক 50-60টা সিগারেট খাচ্ছে, নেশা করতেছে। আমাদের পুলিশ ইনসার্স ভাই নেশার কথা বললেন, গাঁজা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, মদ পান করতেছে, সমানে নেশার সাথে জড়িয়ে গেছে। সবাই মিলে লোকটাকে বোঝানো হলো, সিগারেট খাইয়েন না, নেশা কইরেন না, এগুলো খেলে ক্যান্সার হয়, ফুসফুসের সমস্যা হয়, আপনি মারা যেতে পারেন। কোরআন হাদিস দিয়ে সুন্দর করে বুঝাইলেন, প্রশাসনের ভাইয়েরা মিলে সবাই মিলে বুঝাইলেন, এই এই কান দিয়ে বুঝাইছেন, এই কান দিয়ে বের হয়ে গেছে, ও বুঝতে চায় না। যতক্ষণ অসুস্থ না হয় সুস্থতা কত বড় নেয়ামত, এটা মানুষ বোঝার চেষ্টা করে না। আরেকটা নেয়ামত হচ্ছে অবসর সময়। সারাদিন মোবাইলে গেমস খেলতেছি, সারাদিন ফেসবুক চালাচ্ছি, সারাদিন দোকানে আড্ডা মারতেছি, সারাদিন বন্ধুদের সাথে ঘোরাফেরা করে আল্লাহর দেয়া নেয়ামত সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য সময় চলে না গেলে মানুষ বুঝতে পারে না যে সময়টা কত বড় নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি কখন, যখন বিপদে পড়ি তখন আল্লাহকে বেশি বেশি ডাকি। অথচ উচিত ছিল আল্লাহ যখন আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় আল্লাহ তাআলার বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই, কম দরকার আছে না নেই। এই জন্য আল্লাহ যে আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়াবি ব্যস্ততাকে ফেলে রেখে, শয়তানের ওয়াসওয়াসাকে ফেলে রেখে, আজকের এই সাওয়াবের কাজে, ভালো কাজে, জান্নাতের বাগানে কোরআন সুন্নায় আসার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা খুশি না বেজার, খুশি না বেজার, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার ভাই আলোচনা করেছেন, আর আমাদের প্রশাসনের দুইজন ভাই আলোচনা করেছেন, অনেক ওয়াজ হয়ে গেছে, মোটামুটি বলতে গেলে গুরুত্বপূর্ণ কথা ওনাদের জবান থেকে চলে আসছে। আমি সংক্ষিপ্ত সময়ে অতীব প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো
আরবি মাসের বর্তমানে শাবান মাস চলতেছে, এই যে আর 14-15 দিন পরেই অথবা 10-12 দিন পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত হলো রমাদান মাস, বরকতময় মাস, মুবারকময় মাস, ক্ষমালাভের মাস, নাজাতের মাস, সকল মাস সমূহের মধ্য থেকে সবচাইতে মর্যাদা সম্পন্ন মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস আমাদের কাছে আগমন ঘটতে যাচ্ছে। এই রমাদান মাসকে সামনে রেখে আমরা যারা মুসলিম আমাদের কিছু প্রস্তুতি থাকার দরকার আছে না নাই বলেন, দরকার আছে না নাই? আমাদের কিছু প্ল্যান পরিকল্পনার দরকার আছে না নাই? যদি ঘোষণা করা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 1 সপ্তাহ পরে আপনাদের এই গাজীপুর থানার মধ্যে আসবেন, তিনি রাষ্ট্রীয় কিছু প্রোগ্রাম অংশগ্রহণ করবেন, তাহলে প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ ব্যক্তি তিনি যদি গাজীপুরে আসেন, ওনাকে রিসিভ করতে গিয়ে আমাদের প্রস্তুতি লাগবে না? প্রোগ্রাম করতে হবে না? কত আয়োজন, কত ব্যস্ততা, কত প্রোগ্রাম! তাহলে 12 মাস সমূহের মধ্য থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো রমাদান মাস। এই রমাদান মাস আমাদের কাছে আগমন করতে যাচ্ছে, আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই বলেন, দরকার আছে না নাই? কিছু প্ল্যান পরিকল্পনার দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতিটা কেমন হতে হবে, আমাদের পরিকল্পনাটা কেমন হতে হবে, সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। দেখেন আমার দিকে তাকান, আমাদের সমাজে একটা কথা আছে যে রমাদান মাসের প্রথম 10 দিন হলো ক্ষমা লাভের, এর পরের 10 দিন হলো মুক্তির নাজাতের, এর পরের 10 দিন হলো রহমতের, এরকম একটা ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমতের, এর পরের 10 দিন ক্ষমা লাভের, এর পরের 10 দিন নাজাতের। এই মর্মে কোনো সহি বর্ণনা নাই। রমাদান মাসের 10 দিন রহমতের, 10 দিন ক্ষমা লাভের, 10 দিন নাজাতের বিষয়টা এরকম নয়, বরং কোরআন হাদিসকে গবেষণা করলে যেটা পাওয়া যায় সেটা হলো পুরো রমাদান মাসটাই রহমতের। সুবহানাল্লাহ, পুরো রমাদানটাই রহমতের, পুরো রমাদান মাসটাই ক্ষমা লাভের মাস, পুরো রমাদান মাসটাই নাজাতের মাস। সুবহানাল্লাহ, এই বরকতময় মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমাদের কাছে আসতেছে। এই মাসকে কেন্দ্র করে আমাদের পূর্ব পরিকল্পনা, আমাদের পূর্ব প্রস্তুতিটা কিরকম হওয়া দরকার একটু শোনেন। সর্বপ্রথম রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রস্তুতি, ওই প্রস্তুতিটা হলো ইমানের প্রস্তুতি। কোন প্রস্তুতি? সবাই বলেন প্রস্তুতি কোনটা? ইমানের প্রস্তুতি। রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইমানের প্রস্তুতি। আমরা তো প্রস্তুতি গ্রহণ করি, আমার দিকে তাকান, সবাই দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, না তাকাইলে কথা বলে লাভ নেই। রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইমানের প্রস্তুতি। কিসের প্রস্তুতি ভাই? ইমানের প্রস্তুতি। আমরা তো প্রস্তুতি গ্রহণ করি, এই যে রমাদান মাস আসতেছে, বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যের মূল্য অনেক বেড়ে গেছে, বিশেষ করে সয়াবিন তেল, অন্যান্য পণ্য দাম আগের থেকে বেড়ে গেছে। এই জন্য আমরা এখন কি করি, অনেকে চিন্তা করতেছে রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে, এই জন্য এখন থেকে অনেকেই তৈল কিনে রাখতেছে, ডাল কিনে রাখতেছে, ছোলা কিনে রাখতেছে, নিত্য প্রয়োজনীয় অনেক চাল, ডাল, গোস্ত, বাজার, তরি তরকারি, পেঁয়াজ এগুলো কিনে জমা করতেছে, কারণ রমাদান মাসে তো বেশি বেশি করে খেতে হবে। আমরা মনে করি রমাদান মাস হলো খাওয়ার মাস, রমাদান মাস হলো খাওয়ার মাস, অথচ রমাদান মাস হলো খাওয়া থেকে বিরত থাকার মাস, আর আমরা বানাইছি রমাদান মাস হলো খাওয়ার মাস। এই জন্য দেখবেন ঘর ভর্তি বাজার, এটা রমাদান মাসের প্রস্তুতি না। ইমানদারদের জন্যে রমাদান মাসের প্রস্তুতি এরকমটা হতে পারে না। আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে আপনি অতটুকু খাবেন, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এই চিন্তা করে আপনি ঘর ভরে খাবার জমা করে রাখবেন, এই অনুমোদন ইসলাম আমাদেরকে দেয় নাই। আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এগুলো রমাদানের প্রস্তুতি নয়,
ইমামদারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইমানের প্রস্তুতি। কিসের প্রস্তুতি ভাই? ইমানের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমামদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, বিশুদ্ধ ঈমানের অধিকারী তোমরা যারা হয়েছো, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামকে ফরজ করে দিলাম। ইতিপূর্বে যারা ঈমানদার ছিল, বিশুদ্ধ ঈমানের অধিকারী যারা ছিল, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে রমাদানের সিয়াম ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, যাতে করে তোমরা রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়ার চর্চা করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, এই রমাদানের সিয়াম আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আমরা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের উপরে রমাদানের সিয়ামকে ফরজ করা হয়েছে। আমার দিকে তাকান, সবার উপরে রমাদানের সিয়াম ফরজ নয়। হয়তো আপনি বক্তা হতে পারেন, আপনার উপরেও সিয়াম ফরজ নাও হতে পারে, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার উপরেও সিয়াম ফরজ নাও হতে পারে। আপনি পায়জামা পরেছেন, পাঞ্জাবি পরেছেন, আপনি জুব্বা পরেছেন, আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আয়েশা, আপনার নাম খাদিজা, আপনার নাম সালমা বেগম, আপনি মসজিদের ইমাম, আপনি খতিব, আপনি বক্তা, আপনি পীর সাহেব, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি রাষ্ট্রনায়ক, আপনি মুসলমান, আপনার উপরে সিয়াম ফরজ নাও হতে পারে। এখন কেবেন, হুজুর আপনি এটা কি কইতেছেন? যারা মুসলমান তাদের উপরে তো সিয়াম ফরজ না? আল্লাহ এই জায়গায় মুসলিমদেরকে ডাক দেয় নাই, আমরা যারা বাহ্যিক মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের ঈমান যাদের বিশুদ্ধ, বিশুদ্ধ ঈমানের অধিকারী যারা, তোমাদের উপরে সিয়াম ফরজ। বিশুদ্ধ ঈমান কেন বললাম? বিশুদ্ধ ঈমান এমন একটা বিষয়, ঈমানটাকে যদি বিশুদ্ধ করতে চাই তিনটা জিনিস থেকে বিরত থাকতে হবে। কয়টা সবাইগণ? কয়টা? তিনটা বিষয়ের সাথে যারা জড়িত এদের ঈমান বিশুদ্ধ নয়। তিনটা বিষয়ের সাথে আমরা যারা জড়িত এদের উপরে কোনো ইবাদত ফরজ নয়, রোজা ফরজ নয়। এই তিনটা বিষয়ের সাথে জড়িত থাকলে একজন মানুষ ইমানদার হতে পারে না। প্রশ্ন হচ্ছে, এই তিনটা বিষয় কোনটা? তিনটা বিষয়ের প্রথম বিষয় হলো শিরক। যারা আল্লাহর সাথে শরিক করে, যাদের চিন্তায়, যাদের চেতনায়, যাদের আকিদায়, যাদের দর্শনে, যাদের আদর্শে, যাদের বিশ্বাসে শিরিক লালন পালন করে, ওই মানুষগুলোর উপরে সিয়াম ফরজ নয়, কারণ ওদের ঈমান বিশুদ্ধ নয়। যারা আল্লাহর সাথে শরিক করে এদের ঈমান বিশুদ্ধ নয়। যারা আল্লাহর সাথে কুফুরি করে, যাদের অন্তরে কুফুরি রয়েছে এদের ঈমান বিশুদ্ধ নয়। যাদের অন্তরে নেফাকি রয়েছে, বড় বড় নেফাক, যাদের অন্তরে বিশ্বাসগত নেফাকি লালন পালন যারা করে এদের উপরে সিয়াম ফরজ নয়, কারণ শিরকের সাথে যারা জড়িত, কুফুরির সাথে যারা জড়িত, নেফাকের সাথে যারা জড়িত এরা ইমানদার হতে পারে না। তাইলে আমি বক্তা মানুষ, আমি ইমানদার মানুষ, আমি নিজেকে ইমানদার বলে দাবি করতেছি। হয়তো এরকম হতে পারে, আমি শিরিক করতেছি, আমার চিন্তায় শিরিক আছে, আমার চেতনায় শিরিক আছে, আমার বিশ্বাসে শিরিক আছে, আমার আকিদায় শিরিক আছে, কুফর রয়েছে, নেফাকি রয়েছে, কিন্তু আমি বক্তা, যেহেতু আমি এগুলোর সাথে জড়িত, বক্তা হওয়ার পরও আমার ঈমান বিশুদ্ধ নয়। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশুদ্ধ ঈমানের অধিকারী যারা, তোমরা যারা শিরকের সাথে জড়িত নাও, তোমরা যারা কুফুরির সাথে জড়িত নাও, তোমরা যারা নেফাকির সাথে জড়িত নাও, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। সুবহানাল্লাহ, কো আল্লাহ যেন এটাই বোঝাতে চাইলেন। তাহলে রমাদানের সিয়াম রাখার আগে
ইমানকে বিশুদ্ধ করতে হবে। যারা শিরকের সাথে জড়িত, কুফুরির সাথে জড়িত, নেফাকের সাথে জড়িত, ওরা তাওবা করে এগুলো বর্জন করে এরপরে ওদের সিয়াম পালন করতে হবে, তাছাড়া আল্লাহ তাআলা সিয়াম কবুল করবেন না। দেখেন সেই বুখারীতে আসছে, সেই মুসলিমের মধ্যেও আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা ঈমান সহকারে সওয়াবের নিয়তে, বিশুদ্ধ ঈমান নিয়া সওয়াবের নিয়তে যারা রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ নবী বললেন ওই মানুষগুলোর পূর্ববর্তী সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশুদ্ধ ঈমান নিয়া, বিশুদ্ধ ঈমান সহকারে সওয়াবের নিয়তে যারা তারাউইর সালাত আদায় করবে, কিয়ামুল লাইল যারা আদায় করবে, আল্লাহ নবী বললেন ওই মানুষগুলোর পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে যারা ঈমান সহকারে সওয়াবের নিয়তে বিশুদ্ধ ঈমান নিয়ে যারা লাইলাতুল কদর তালাশ করবে, লাইলাতুল কদরের রাত্রিগুলো জাগরণ করে ইবাদত করবে, আল্লাহ নবী বললেন ওদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমাদানের সিয়াম পালন করো, তবে প্রথম শর্ত হলো বিশুদ্ধ ঈমান লাগবে। বিশুদ্ধ ঈমান নিয়ে সওয়াবের নিয়তে যারা রমাদানের সিয়াম পালন করবে, কিয়ামুল লাইল করবে, তারাউইহ সালাত আদায় করবে, লাইলাতুল কদর তালাশ করবে, আল্লাহ এদের পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কম আরেকটা মেসেজ শুনেন, আমার দিকে তাকান। রমাদানের সিয়াম পালন করলে বিগত পিছনের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এই কথাটা সত্য। তবে সব গুনাহ আল্লাহ মাফ করে না। মনে রাখবেন, আমরা যে গুনাগুলো করি এই গুনাগুলো দুই ধরনের। কয় ধরনের? সবাই কন, কয় ধরনের? দুই ধরনের গুনা। এক ধরনের গুনা হলো বড় বড় গুনা, কবিরা গুনা। আরেক ধরনের গুনা হলো ছোট ছোট গুনা, সগিরা গুনা। বড় বড় যেই গুনা এগুলা তাওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। আর আমরা যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, ওযু করি, ওমরা করি, হজ আদায় করি, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যেই গুনাহগুলো মাফ করে দেন, ওই গুনাহগুলো হলো আমাদের ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ। কারণ বড় বড় গুনাহ এগুলো তাওবা ছাড়া আল্লাহ মাফ করেন না। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়? কোন গুনাহ? সগীরা গুনাহ। কোন গুনাহ? সগীরা গুনাহ। এজন্য আগে বিশুদ্ধ ঈমান, এরপরে ইবাদত। দেখেন আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যারা নেক কাজ করে, যারা ভালো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারী এবং পুরুষদের মধ্য থেকে যারা নেকির কাজ করে, আমলে সলে করে, ভালো ভালো কাজ করে, এমন অবস্থায় যে তাদের ঈমান বিশুদ্ধ ছিল, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে, এই আমলের বদলতে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো তার ঈমান থাকতে হবে, তার ঈমানটা বিশুদ্ধ হতে হবে। আর বিশ্বাসে শিরিক থাকতে পারবে না, কুফুরির সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, নেফাকি অন্তরে থাকতে পারবে না। তাইলে যাদের অন্তরে নেফাকি আছে, কুফুরি আছে, শিরিক রয়েছে, এরা ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ কবুল করবেন। তাইলে রমাদানের সিয়াম রাখার আগে কাজ হলো ঈমানকে পুত পবিত্র করা, ঈমানকে বিশুদ্ধ করা। এখন এই রমাদানের সিয়াম আমরা রাখব, রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমাদানের সিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো রমাদানের সিয়াম। তিরমিজির বর্ণনায় আসছে, মুসনাদে আহমদের বর্ণনায় আসছে, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ মুরনি বি আমালিন, মুরনি বি আমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন। ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, যে আমলটা আমি করতে পারি, এমন একটা আমলের কথা আমারে বলেন।
আল্লাহর নবী বললেন আলাইকা বিসওম ফাইন্নাহু লা আদলা লাহু, আল্লাহর নবী বললেন আলাইকা বিসওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি রমাদান মাসের সিয়াম পালন করো, রমাদান মাসের রোজাগুলো সুন্দর করে রাখো, কেননা রমাদান মাসের সিয়ামের তুলনায় এত মর্যাদা সম্পূর্ণ আর কোন ইবাদত নাই। সুবহানাল্লাহ, আলাইকা বিসওম, রমাদান মাসের সিয়াম পালন করো, কেননা এই রমাদান মাসের সিয়াম এটা এত মর্যাদা সম্পন্ন, এত মর্যাদা সম্পন্ন অন্য আর কোন আমল হতে পারে না, এই জন্য রমাদান মাসের সিয়াম পালন করো। হাদিসে কুদসির মধ্যে আসছে, সেই বুখারীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবইমিয়াতি দিফিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন বনি আদমের প্রত্যেকটা ইবাদতের সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, সাওম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা সারা সিয়াম সারা যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। তবে রোজার সওয়াবটা ভিন্ন, কেননা বান্দা রোজাটা আমি আল্লাহর জন্য রাখে আর আমি আল্লাহ রোজার সওয়াবটা নিজে দেব। সুবহানাল্লাহ, যত ইবাদত যত আমল বনি আদম করে প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন তবে সিয়াম ব্যতীত সিয়ামের কোনো সওয়াব নাই, সিয়ামের সওয়াব গণনা করে দেওয়া হবে না, কেননা রোজাটা বান্দা শুধু আমার জন্যই রাখে, এই জন্য রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আসছে আল্লাহ তাআলা বলেন রোজার সওয়াবটা বান্দার জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা কেন বললেন যে সিয়াম বান্দা আমার জন্য রাখে, এই কথা কেন বললেন? অথচ আমরা তো সমস্ত ইবাদত আল্লাহর জন্যই করি, কিন্তু সিয়ামের বেলায় আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার জন্য ওলামায়ে কেরাম বলেন এই কথাটা বলার কারণ হলো, আমি যখন সালাত আদায় করি তো সালাত আদায় করার সময় ইচ্ছে করলে শয়তান আমার ভিতরে প্ররোচনা দিয়ে আমার ভিতরে রিয়া ঢুকিয়ে দিতে পারে, মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়তে পারি, আমি যখন দান সদাকা করি মানুষকে দেখানোর জন্য দান সদাকা করতে পারি, আমি যখন বক্তব্য দেই মানুষকে দেখানোর জন্য আমি বক্তব্য দিতে পারি, আমি যখন হজ করি মানুষকে দেখানোর জন্য আমি হজ করতে পারি, কিন্তু আমি যখন রোজা রাখি সিয়াম পালন করি এটা মানুষকে দেখানোর জন্য করা হয় না, প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমার, আমি রোজাদার প্রচণ্ড ক্ষুধা আমার লেগেছে, আপনি ইচ্ছে করলে ঘরের ভিতরে দরজা দিয়ে চুপ করে খেতে পারেন, কেউ আপনাকে দেখবেও না, কেউ কিছু বলবেও না, আপনি ইচ্ছে করলে টিউবওয়েল থেকে পানি খেতে পারেন, আপনি ইচ্ছে করলে পানিতে ডুব দিয়ে পানি খেতে পারেন, কেউ আপনাকে দেখবেও না, কিছু বলবেও না, কিন্তু আপনি ঘরের ভিতরে একাকী অবস্থান করছেন, কেউ দেখতেছে না, আপনি ইচ্ছে করলে খাইতে পারেন, তারপরেও খাচ্ছেন না, কার ভয়ে? কার ভয়ে খাচ্ছেন না? আল্লাহর ভয়ে খাচ্ছেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইলেন যে বান্দা রোজা আমার জন্য রাখে আর রোজার সওয়াবটা আমি আল্লাহ তাআলা নিজে দেব। সুবহানাল্লাহ। রোজার সওয়াবটা আল্লাহ নিজে দিবেন, এটার কোনো গণনা করে সওয়াব দেওয়া হবে না। আল্লাহ নবী বললেন মুসনাদে আহমদের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান, জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, দরজার নাম লেখা থাকবে বাবুর রাইয়ান, রাইয়ান নামক দরজা। আল্লাহ নবী বললেন জান্নাতে ওই দরজা রাইয়ান নামক দরজা দিয়ে অন্য কোন আমলদার ইবাদতকারী প্রবেশ করতে পারবে না। এই দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে তারা ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দরজা দিয়া ওরা জান্নাতে প্রবেশ করবে, অন্য আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখেন আরেকটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ,
আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ সন্তুষ্টির জন্যে কেউ যদি একটা রোজা রাখে, কয়টা বলেন? কয়টা রোজা? আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে কেউ যদি একদিন আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা রোজা পালন করে, ইল্লা বাদাল্লাহু ওয়াজহাহু সাবঈনা আনিন, ইল্লা বাদাল্লাহু ওয়াজহাহু সাবঈনা খারিফান আনিন নার। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সমান রাস্তা দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফান, 70 বছরের দূরত্ব জাহান্নাম থেকে ওরে দূরে সরিয়ে দেওয়া হবে একটা রোজার বিনিময়ে। কয়টা রোজার বিনিময়ে? একটা রোজার বিনিময়ে। এই জন্য পুরো রমাদান মাস আমাদের রোজা রাখার সুযোগ রয়েছে। এই রোজার মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা লাভ করতে পারি, জান্নাত লাভ করতে পারি। এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই বলেন? দরকার আছে না নাই? যাদের সামর্থ্য রয়েছে আমরা সুন্দরভাবে রোজাগুলো রাখার চেষ্টা করব। আমার দিকে তাকান। আমাদের সমাজে রোজা বলতে, সিয়াম বলতে আমরা কি বুঝি? এক মাস রমাদানের সিয়াম পালন করার পরেও কেন আমাদের পরিবর্তন হয় না? দেখবেন রমাদান মাস যখন আসবে তখন অনেকে আমরা দাড়ি ছেড়ে দেই, রমাদান মাস আসলে মিথ্যা কথা বলা ছেড়ে দেই, ওজনে কম দেওয়া ছেড়ে দেই, রমাদান মাস আসলে সুদের লেনদেন কমিয়ে দেই, ঘুষের লেনদেন কমিয়ে দেই, অনেকে রমাদান মাস আসলে নামাজ ধরি। যখন ঈদ উল ফিতরের চাঁদটা দেখা যায় প্রথমে গিয়ে আগে দাড়িগুলো শেভ করে, প্রথমে আগে দাড়িগুলো শেভ করে, এরপরে আসার নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই। রমাদান আসার আগে যে ছিল, রমাদান চলে যাওয়ার পরে যেই কদু ওইলাম। তাহলে এক মাস কি রোজা রাখলাম? এ রমাদানের সিয়াম আমাকে এক মাস কি শিক্ষা দিল যে এক মাস চলে গেল আবার আমি পূর্বের ন্যায় ফিরে গেলাম? এরকমটা হয় কেন? আমার দিকে তাকান। রোজা মানে কি আমরা অনেকে জানি না, সিয়াম বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এটা আমরা অনেকে জানি না, বুঝি না। না বুঝার কারণে এই সমস্যাটা হয়। আমাদের সমাজের মানুষ আমরা মনে করি রোজা মানে হলো, সিয়াম মানে হলো সাহারি খাব। সাহারি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীর সাথে আমি মেলামেশা করব না, এবং আমি কোনো ধরনের পানাহার গ্রহণ করব না, খাদ্য গ্রহণ করব না, এর নাম রোজা, এর নাম সিয়াম। না, বিষয়টা আসলে এরকম নয়। বিরত থাকা, বিরত থাকা মানে কি? বিরত থাকা মানে হলো রোজা অবস্থায় হালাল স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, হালাল স্ত্রীর সাথে মেলামেশা করা দিনের বেলায় নিষিদ্ধ, খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ, হালাল খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ, হালাল পানীয় গ্রহণ করা নিষিদ্ধ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তে যা যা হারাম করেছেন ওইগুলা থেকেও বিরত থাকা লাগবে। স্ত্রী থেকে তো বিরত থাকবেনই, খাদ্য গ্রহণ করা থেকে তো বিরত থাকবেনই, পাশাপাশি হারাম যত নিষিদ্ধ কার্যক্রম আছে ওইগুলা থেকেও বিরত থাকা লাগবে। ওইগুলা থেকে বিরত থাকার নাম রোজা। আমি সাহারি খাইলাম, সাহারি খাওয়ার পরেই মোবাইলটা হাতে নিয়ে প্রথমে গার্লফ্রেন্ডকে একটু কল দিলাম, কল দিয়ে বললাম যে সাহারি খাইছো কিনা, কি অবস্থা, কি লেনদেন। গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাটিং ম্যাটিং কইরা খোঁজ খবর নিয়ে এরপরে আমি ফজরের নামাজ পড়তে গেলাম। ফজরের নামাজ পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি রোজাদার, আমি সিয়াম পালন করেছি। না, আপনি রোজাদার নন, আপনি সিয়াম পালন করছেন না। সাহারি খাওয়ার পরে ওই যে গার্লফ্রেন্ডের সাথে আপনি চ্যাটিং করলেন, গার্লফ্রেন্ডকে কল দিলেন, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করলেন, বয়ফ্রেন্ডকে কল দিলেন, এটা হারাম, রোজা অবস্থায় হারাম, অন্য অবস্থায় হারাম। সিয়াম মানে বিরত থাকা, বিরত থাকা মানে সমস্ত হারাম কার্যক্রম থেকে বিরত থাকা। আপনি কেমন সিয়াম পালন করলেন, কেমন সাহারি খাইলেন, আপনি কেমন রোজাদার, আপনি হারাম গার্লফ্রেন্ডকে বিরত করতে পারলেন না, এটা রোজা নয়, এটা সিয়াম নয়। সাহারি খাইলেন, ফজর নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন, এরপরে আপনি 9টা 10টায় গিয়ে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার পর থেকেই মিথ্যা কথা বলে আপনি ব্যবসা শুরু করলেন। অনেকে বলে হুজুর আজকাল মিথ্যা কথা না বলে ব্যবসা টিকবে না, অনেকে এটা বলে।
প্রত্যেকটা ওজনে কম দিচ্ছে, প্রত্যেকটা ব্যবসার মধ্যে আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন, আপনি কেমন রোজা রাখলেন? সিয়াম মানে বিরত থাকা, বিরত থাকা মানে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা। আপনি সাহারিও খাইলেন, রোজাও রাখলেন, আবার ওজনে কম দিতেছেন, মিথ্যা কথা বলতেছেন, এটা কেমন রোজা, এটা কেমন সিয়াম? আপনি সাহারি খাইলেন, রাস্তা দিয়ে চলতেছেন, এমন কোন মহিলা নাই যার দিকে আপনি তাকান না। যে কোনো মহিলা যাচ্ছে, কোনটা বোরকা পরা কোনটা বোরকা সারা, সবার দিকে আপনি হা করে তাকিয়ে থাকেন, প্রত্যেকটার দিকে একবার করে তাকান, না তাকাইলে আপনার ভালো লাগে না। আপনি কেমন রোজা রাখলেন, আপনি কেমন সিয়াম পালন করলেন, যেই রোজাটা আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারছে না, যেই সিয়ামটা আপনাকে এই দুনিয়াতে হারাম কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, আপনি কেমন রোজা রাখলেন কোন? যদিও আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে মহিলাদের দিকে, বেগানা নারীর দিকে একবার তাকানো জায়েজ, এরকম একটা কথা আছে না, একবার তাকানো জায়েজ, নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন, একবার তাকানো জায়েজ, এটা শয়তান শিখাইছে, এটা শয়তান শিখাইছে যে বেগানা নারীর দিকে একবার তাকানো জায়েজ, আমার দিকে তাকান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ চলতে গিয়া বেগানা নারীর দিকে যদি দৃষ্টি পড়ে যায়, আমি ইচ্ছে করে না অনিচ্ছায় চলতে গিয়া হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ে যায়, তাহলে আমাদের করণীয় কি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আশরিব বা সরাকা, সাথে সাথে দৃষ্টিকে অবনমিত করে ফেলবা, অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে ফেলবা। সুবহানাল্লাহ, কোন হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বে যদি কোনো বেগানা নারীর দিকে নজর পড়ে যায়, সাথে সাথে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে ফেলতে হবে। আর আমাদের দেশে অনেকে বলে, হুজুর যখন দৃষ্টি পড়ে যায় তখন লম্বা সময় ধরে আমরা তাকিয়ে থাকি, এটা আমাদের একবার তাকানো, নাউজুবিল্লাহ কোন, আর বলে একবার তাকানো শেষ হয় নাই, লম্বা সময় ধরে তাকিয়ে আছে। অথচ আল্লাহ নবী বলছে, হঠাৎ করে যদি কোনো বেগানা নারীর দিকে নজর পড়ে যায়, সাথে সাথে দৃষ্টিকে অবনমিত করে ফেলবা, নিচের দিকে তাকাইবা অথবা অন্যদিকে তাকাইবা, দ্বিতীয়বার ইচ্ছে করে আর তাকানো যাবে না। দ্বিতীয়বার যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় গুণা লিপিবদ্ধ হবে। আপনারা কষ্ট নিয়েন না, খারাপভাবে দেখেন, আমি একটা উদাহরণ দিই, একটু আমার দিকে তাকান সবাই। আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, অনেক সময় দেখবেন যে রাস্তার সাইড দিয়ে কিছু দুষ্ট মানুষ পায়খানা করে রাখে, এরকম অনেক সময় পড়ে না রাস্তাঘাটে, মানুষ পায়খানা করে রাখে রাস্তার সাইড দিয়ে। এখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওই পায়খানার দিকে আপনার নজর পড়লো, তখন কি করেন কোন তো দেখি, আপনারা কোন? হঠাৎ করে রাস্তার সাইড দিয়ে মানুষ পায়খানা করে রাখলো, ওই পায়খানার দিকে নজর পড়লে কি করেন? সাথে সাথে ঘৃণা ভরে অন্যদিকে নজর ঘুরিয়ে ফেলেন না, নাকি এরকম করেন যে আচ্ছা দেখি কে পায়খানা করেছে, এরকম নাকি? সাথে সাথে ঘৃণা ভরে অন্যদিকে নজর দিয়ে ফেলেন, আপনি সেদিকে জীবন গেল, দ্বিতীয়বার আর তাকান। সেম এই উদাহরণটা দিয়ে আমি বোঝাতে চাইলাম, বেগানা কোনো নারীর দিকে যদি নজর পড়ে যায়, অন্তর ভরে আল্লাহর ভয় রেখে নজরটা অন্যদিকে চলে যাবে, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। যদি হঠাৎ নজর পড়ে যায় কেমন রোজা রাখলেন? এই হারাম কাজ থেকে রোজা আপনাকে বিরত রাখতে পারতেছে না। সাহারি খাইল, সাহারি খেয়ে ফজরের নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেল, নয়টার সময় ঘুম থেকে উঠে অফিসে চলে গেল, তিনি সরকারি চাকরিজীবী, অনেক সরকারি কর্মকর্তা রয়েছেন ঘুষ ছাড়া কোনো কাজই করে না, সারাদিন ঘুষের লেনদেন করলো, অথচ তিনি রোজাদার, অথচ তিনি সিয়াম পালন করলেন। আপনি কেমন সিয়াম পালন করলেন? এই সিয়াম আপনাকে হারাম কাজ থেকে, ঘুষ খাওয়া থেকে বিরাতে পারলো না, কেমন রোজা রাখলেন বলেন? সিয়াম পালন করছে, সারাদিন মোবাইলে গান শুনতেছে, সারাদিন মোবাইলে নাটক সিনেমা দেখতেছে, সারাদিন সোদের লেনদেন করতেছে, সারাদিন নারী বেপর্দায় ঘোরাঘুরি করতেছে, অথচ তিনি রোজাদার। এবার আমার দিকে তাকান, এতক্ষণ এই কথাগুলো বললাম একটা হাদিস বলার জন্য। সহি বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সাহারি খাইল রোজা রাখার নিয়তে, যেই ব্যক্তি সাহারি খাওয়ার পর থেকে অযথা কথাবার্তা, অযথা কাজ,
মিথ্যা কথাবার্তা, হারাম কাজ, নিষিদ্ধ কার্যক্রম যারা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির সাহারি খাওয়া, ওই ব্যক্তির ইফতার করা, ওই ব্যক্তির নারী সম্ভোগ থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকা, এটা আল্লাহর কোনো দরকার নেই। সহিহ বুখারি থেকে শোনাইলাম হাদিস, মানে আপনি সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পরে মিথ্যা কথা ছাড়তে পারলেন না, হারাম কাজ ছাড়তে পারলাম না, নিষিদ্ধ কার্যক্রম ছাড়তে পারলাম না, শুধু বিবিকে ত্যাগ করলাম, পানি খাইলাম না, কোনো খাদ্য গ্রহণ করলাম না, আর যত হারাম কাজ আছে সব করে গেলাম, আল্লাহ রাসূল বলতেছে এই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে কবুল হবে। তাহলে এত কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলাম, আল্লাহ রাসূল বলতেছে এগুলা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, যদি রোজা অবস্থায় হারাম কার্যক্রম আমি আর আপনি ত্যাগ করতে না পারি, ছাড়তে না পারি। প্রিয় ভাই সব, রোজা রাখার নাম শুধু স্ত্রী থেকে বিরত থাকা নয়, সিয়াম রাখা শুধু খাদ্য গ্রহণ পানি গ্রহণ করা থেকে বিরত থাকার নাম নয়, বরং স্ত্রীর পাশাপাশি খাদ্য গ্রহণ করা পানি গ্রহণ করার পাশাপাশি সমস্ত হারাম কার্যক্রম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম সুন্দর করে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম পালন করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো ইমানের প্রস্তুতি। এই দুইটা পয়েন্ট বললাম। তৃতীয় পয়েন্ট হলো রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি বেশি করে কোরআন পড়া, বেশি বেশি করে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। কেন বেশি বেশি করে রমাদান মাসে কোরআন পড়ব, কেন রমাদান মাসে কোরআন তেলাওয়াত করব, কেন আমরা কোরআন অপরকে শিক্ষা দিব, নিজেরা শিক্ষা করব কেন? দেখেন, এগারো মাস আর রমাদান মাস, এগারো মাসের একসাথে আল্লাহর কাছে যেই মর্যাদা, রমাদান মাসের একাই আল্লাহর কাছে তার চেয়ে আরো বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে কেন? রমাদান মাস তো অন্যান্য মাসের মতোই মাস, তাহলে এগারো মাসের যেই মর্যাদা, রমাদান মাসের একাই আল্লাহর কাছে এর চেয়ে বেশি মর্যাদা হওয়ার কারণ কি? মর্যাদা হওয়ার কারণ হলো এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মানব জাতির সংবিধান, হেদায়েতের কিতাব আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে একত্রে এই রমাদান মাসে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপরে পুরো 23 বছরে এই দুনিয়ার আসমান থেকে প্রয়োজন সাপেক্ষে স্তর বাই স্তর, ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কিন্তু রমাদান মাসে লাউহে মাহফুজ থেকে পুরো কোরআনটা একত্রে দুনিয়ার আসমানে নাজিল হয়েছে। আমরা অনেক সময় মনে করি যে রমাদান মাসে মনে হয় আল্লাহ তাআলা দুনিয়াতে এই পুরো কোরআন নাজিল করছেন, না, পুরো কোরআন আল্লাহ নাজিল করেছেন 23 বছরে, ধাপে 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 বিভিন্ন প্রয়োজনে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিন্তু রমাদান মাসে পুরো কোরআনটা আল্লাহ নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, পুরো কোরআনটা আল্লাহ এই রমাদানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটাই তো সেই মাস যেই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, এই কোরআন হলো মানব জাতির গাইডবুক, এই কোরআন হলো মানুষের জন্য নূর, এই কোরআন গোটা জাতির জন্য পথ নির্দেশক, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই জন্য রমাদান মাসের এত মর্যাদা, এত সম্মান। দেখেন, পুরো সারা বৎসরের দিনে রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতটুকু, রমাদান মাসে একটি রাত্রি রয়েছে
ওই রাত্রির মর্যাদা একাই আল্লাহর কাছে তার চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। কর ওই রাত্রিটার নাম কি? কদরের রাত্রি, লাইলাতুল কদর। কদরের রাত্রির মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি। প্রশ্ন হচ্ছে কেন? উত্তর হলো রমাদান মাসের অন্তর্গত লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যার কারণে এই রাত্রি এত মর্যাদা। রমাদান মাসের মর্যাদা বেশি কেন? যেহেতু রমাদানে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের মর্যাদা এত কেন? যেহেতু কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রি হলো হাজার মাসের চাইতেও আরো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমাদান এবং কোরআন, সিয়াম এবং কোরআন ওতপ্রোতভাবে জড়িত। কেমন যেন কোরআনকে বাদ দিয়া রমাদানের চিন্তাই করা যায় না, কেমন যেন কোরআনকে বাদ দিয়া সিয়ামের চিন্তাই করা যায় না। কোরআন এবং রমাদান ওতপ্রোতভাবে জড়িত। এই জন্যই রমাদান মাসে বেশি বেশি করে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। দরকার আছে না নাই? কথা কম দরকার আছে না নাই? আছে। খবরদার, বেশি বেশি কোরআন পড়বেন, পুরো কোরআনটাকে বুঝে শুনে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন, পুরো কোরআনটাকে অর্থসহ পড়ার চেষ্টা করবেন, সুযোগ হলে একটু তাফসির দেখার চেষ্টা করবেন, আর কিছু না পারলেও পুরো রমাদানে পুরো কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না নাই? কম দরকার আছে না নাই? তেলাওয়াত করবেন। আমরা তো তেলাওয়াত করি তারাবির নামাজে। কোন নামাজে? তারাবির নামাজে। দেখেন আমাদের দেশে তারাবির নামাজ নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। এই যে আমরা ঠেলাঠেলি করি, ধাক্কাধাক্কি করি, কেউ বলতেছে তারাবির নামাজ 8 রাকাত সুন্না, কেউ বলতেছে না 20 রাকাত সুন্না, আমরা কোন দিকে যাব? আমি বিজ্ঞ ওলামায়ে কেরামের আলোচনা শুনে, টুকটাক যতটুকু বই রয়েছে এর ব্যাপারে পড়াশোনা করে, আমি যতটুকু বুঝেছি ওলামায়ে কেরাম থেকে, যতটা বুঝ আমি পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, সালফে সালেহীন যারা ওনাদের জামানায়, এই রাকাত সংখ্যা নিয়ে কোনো ঠেলাঠেলি ছিল না। আপনি 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন, এইটা পরের ব্যাপার। যেহেতু সলাত আদায় করাটা নফল, এখানে রাকাত সংখ্যাটা মূল দর্তব্য বিষয় নয়। আপনি 8 রাকাত পড়েন, আপনি 10 রাকাত পড়েন, আপনি 12 রাকাত পড়েন, আপনি 6 রাকাত পড়েন, আপনি 20 রাকাত পড়েন, আপনি 24 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই, আপনি সওয়াব পাবেন, যেহেতু নফল নামাজ পড়তেই পারেন। কিন্তু রাকাত সংখ্যার দিকে আমরা মনোযোগ দিয়া আমরা নামাজের কোয়ালিটি নষ্ট করে ফেলছি। এখন আর নামাজের কোনো কোয়ালিটি নেই। এই যে রমাদান মাস আসতেছে, বাংলাদেশের বহু মসজিদ আছে যেই মসজিদে প্রায় 20 রাকাত তারাবির নামাজ হয়। আমি আপনাদেরকে বলে দিলাম 10-20টা মসজিদে একটু গিয়ে ঘুরে আসেন, দেখেন নামাজের কি অবস্থা, নামাজের কি অবস্থা দেখেন। 20 রাকাত সুন্না অসুবিধা নাই পড়েন, 8 রাকাত সুন্না অসুবিধা নাই পড়েন, কিন্তু আপনি 20 রাকাত যেই সিস্টেমে পড়তেছেন, আল্লাহ রাসূলের জীবনে 2 রাকাত নামাজও এই সিস্টেমে পড়ে নাই। কি দ্রুত গতিতে সূরা ফাতিহা পড়তেছে, কি দ্রুত গতিতে সমানে তেলাওয়াত করতেছে, এরপরে রুকু সেজদা নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নরসিংদী শহরে রমাদান মাস, গত রমাদান মাসে আমি আর আমার এক ভাই দুইজন মিলে বললাম যে আসেন আজকে ঘুরে ঘুরে কয়েকটা মসজিদে 2-2 রাকাত করে সলাৎ পড়ব। প্রথমে এক মসজিদে গেলাম, ঢুকলাম, নামাজের নিয়ত করে দাঁড়াইলাম, সূরা ফাতিহাটা কোনো মতে একটু বুঝলাম, পরে যে কি পড়লো আর বুঝলাম না, এরপরে রুকুতে গেল, এরপরে সেজদাতে গেল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, 2-3 বার বলে আসামি আল্লাহু লিমান হামিদা, আবার আল্লাহু আকবার, সমানে উঠতেছে আর যাচ্ছে, উঠতেছে আর যাচ্ছে, মাথার মধ্যে ঘুরতেছে কোন সময় 20 রাকাত শেষ হবে, কোরআন খতম কবে হবে, 20 রাকাত শেষ কখন হবে, আল্লাহর কসম করে বলতেছি। এরকম দ্রুত গতিতে
আপনি 20 রাকাত নামাজ পড়ে আপনি কোরআন খতম করে কতটুকু সওয়াব পাবেন আল্লাহই ভালো জানে। আপনার 20 রাকাতের দরকার নেই, আপনি 2 রাকাত পড়েন, আপনি 4 রাকাত পড়েন, আপনি 10 রাকাত পড়েন, সুন্দর করে পড়েন, আল্লাহু আকবার, আপনি সূরা ফাতিহাটা সুন্দর করে পড়েন, আপনি তেলাওয়াত সুন্দর করে পড়েন, রুকুটা সুন্দর করে দেন, সেজদাটা সুন্দর করে দেন, রুকু থেকে উঠে দোয়া পড়েন, সেজদা থেকে উঠে আপনি দোয়া পড়েন, কম পড়েন সুন্দর করে পড়েন, সওয়াব পাইবেন। কিন্তু আমাদের দেশে যেটা চলতেছে এইটার দ্বারা কতটুকু সওয়াব পাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বললেন সহিহ বুখারীতে আসছে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা ঈমান সহকারে সওয়াবের নিয়তে সুন্দর করে যারা তারাবির সালাত আদায় করে ওদের জীবনের পিছনের সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সব সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তামাশা করলে মাফ হবে? তামাশা করতেছে। আমাদের দেশে আরেকটা তামাশা চলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফরজ সালাতের সালাম ফিরাইছে, আল্লাহু আকবার, বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি কইলেন এটা? এটা আপনি কি কইলেন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান, কথা শুনতেছেন আপনারা? একটু আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা ফিরাইয়ে প্রথমে আল্লাহ রাসূল বলতেন আল্লাহু আকবার, একবার, কয়বার বলতেন? আল্লাহু আকবার একবার বলতেন, এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার? তিনবার। এরপরে একটু ডান কাতে ডান দিকে ফিরে অথবা একটু বাম কাতে বাম দিকে ফিরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন, কখনো এই কোণাকোণি কখনো এই কোণাকোণি ফিরে বসতেন। এরপরে বলতেন আল্লাহুম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া করতেন। এরপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাব। আল্লাহর রাসূল বলেন মুআয, আমি তোমাকে ওসিয়ত করতেছি তুমি ফরজ সালাতের পরে কখনোই এই দোয়াটা পড়তে ভুলে যাইবা না। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলতেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বসে বসে পড়তেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হাতের কর গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ পড়তেন। কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, হাতের কর গুনে গুনে 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন। এরপরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাতের কর গুনে গুনে 34 বার আল্লাহু আকবার পড়তেন। তাহলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। যদি 33 বার আল্লাহু আকবার পড়েন তাহলে শেষে কালিমায় শাহাদাত পাঠ করবেন, আর যদি 34 বার পড়েন তাহলে পড়ার দরকার নাই, মোট 100 বার হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের মধ্যে আসছে, যারা ফরজ সালাতের নামাজের পরে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে এভাবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে যারা এই আমলটা নিয়মিত করবে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারি, ওই ব্যক্তির জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনাহ থাকে তাও আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কি সওয়াব! এটা কি খুব কঠিন কাজ ভাই? কঠিন কাজ, এই তো হাতের কর গুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 33 34, সামান্য সময় 3-4 মিনিটের একটা আমল, কি সওয়াব! আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আবার কোন সুবহানাল্লাহ! আবার আমাদের দেশে অনেকে পড়ে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি ব্যস্ত চলে যেতে হবে, না এরকম পড়লে হবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে, পারেন না আপনারা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই যে আয়াতুল কুরসি, যারা প্রতিটা ফরজ সালাতের পরে নিয়মিত আমল করে এটা পরে, আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটা জান্নাতে যেতে পারছে না এই কারণে যে ওই মানুষটা মরে না, অর্থাৎ মরার সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত সাহাবের আমল, কত সাহাবের আমল। আপনি আয়াতুল কুরসি পড়েন কিন্তু আমাদের দেশে পড়ে না, সালাম ফিরাইছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, তো নামাজ যে বলেন এটা কি করছেন? সবচেয়ে বড় দোয়া হলো নামাজ। আমরা আল্লাহ রাসূলের অনুসরণ করছি না তো। এরপরে আল্লাহ রাসূল কুল হু আল্লাহ সূরা তিনবার পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার পড়তেন, সকালের সন্ধ্যায় পড়তেন, পরে বিসমিল্লাহ বলে এভাবে ফু দিয়ে গোটা শরীরকে তিনি মেসেজ করতেন, সারা দিনের জন্য আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দেন। সুবহানাল্লাহ, কোন এরপরে আপনি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, আপনি বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। কোন সুবহানাল্লাহ, কত আমল আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে করতেন। আল্লাহ রাসূল সালাম ফিরানোর পরে যে আমলগুলো করতেন, আমরা যদি ওইগুলা নিয়মিত করি ন্যূনতম কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সুবহানাল্লাহ, কত সওয়াব। আমরা এই আমল করি না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ দোয়া, এরপরে মুসল্লিরা যার যার মতো করে চলে যাচ্ছে। এক তো হলো সুন্নতকে কবর দিলাম, আরেক হলো বেদাত করলাম, মুসল্লিদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলাম, ঠিক কি না? কর নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, দোয়া কবুলের জন্য প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, এরপরে নবীর উপরে দুরুদ পাঠ করতে হয়, এরপরে মনের আবেগ দিয়া সময় নিয়ে ধীরস্থিরে ঠান্ডা মাথায় আল্লাহর কাছে দোয়া করতে হয়। তাড়াহুড়া করা যাবে না, তাইলে এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আর আপনি গেছেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী সুযোগ করে দিছে, আপনি দেখা করলেন প্রধানমন্ত্রীর কাছে, গিয়ে কি করবেন? অনেক সময় দেখবেন লম্বা সিরিয়াল ধরে বসে থাকতে হয়। গাজীপুরের আব্দুর রহমান আসেন, মাননীয় এমপি আসেন, এমনি বললাম, নাম বললাম আর কি, আপনাদের এমপি সাহেবের নাম কি? মেহরাব হোসেন। ধরেন আই মেহরাব হোসেন সাহেব আসেন, গেলেন খুব বিনয়ের সহিত, মাননীয় প্রধানমন্ত্রী আপনার শুকরিয়া আদায় করছে যে আপনি আমার মতো মানুষকে দেখা করার সুযোগ করে দিয়েছেন, মনের একটা আশা ছিল আপনার সাথে দেখা করা। আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে প্রশংসা করে প্রধানমন্ত্রীকে বলতেছে, আপনি অনেক দানবীর, আপনি অনেক ভালো মানুষ, অনেক কিছু করতেছেন দেশের জন্য, দয়া করে আমার গাজীপুরে একটা মেডিকেল লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, এভাবে চাইলে প্রধানমন্ত্রী দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আর আপনি যদি গিয়ে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার তো সময় নাই, টাইম নাই, গাজীপুর খুব সমস্যা, একটা মেডিকেল কলেজ দিয়ে দিন, হাসপাতাল দিয়ে দিন, আসসালামু আলাইকুম, দিবে নাকি? ওরে মারবে দরে। তো আপনি আল্লাহর কাছে চাইবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, কি চাইলেন? কোন কি চাইলেন? এই দোয়াটা দিয়ে আপনি কি চাইলেন, কি বুঝাইলেন? কোন দোয়া কি তামাশার জিনিস? আল্লাহুম্মা আমিন, আল্লাহ মলাই করিম আপনি আমার জামাতে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনার লাখো কোটি শুকরিয়া, আল্লাহ এমনি করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়েন, আল্লাহ মাওলানা করিম আপনি অনেক দয়াবান, আল্লাহ আমি সমস্যায় আছি, অসুস্থ, আল্লাহ আমার সুস্থ করে দিন, এভাবে আল্লাহর কাছে চাইবেন তাইলে না আল্লাহ দেবে। কিন্তু এইটা কি করলেন, এটা কই পেয়েছেন? হ্যাঁ, আপনি ফরজ সালাতের পরে আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রয়োজন কি চাইবেন চান, আপনি হাত তুলে আল্লাহর কাছে চান, চলে যান মসজিদের কর্নারে, মসজিদের কর্নারে সবাই চলে গেছে, আপনি চলে যান কর্নারে, এবার হাত তুলে আল্লাহর কাছে আপনি চান, কান্নাকাটি করেন, আবেগ দিয়ে, অনুভূতি দিয়া আপনি আল্লাহরে বলেন। নবী বলছেন ইদা রাফাইয়া দাইহে আইয়া রুদ্দাহুমা সিফরাম, কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায়, দোয়া করে, ওই ব্যক্তির হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে এটা আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। কোন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় এ কথা সত্য, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এই কথা সত্য, তার মানে এই না যে ফরজ সালাতের পরে জুমার পরে 30 সেকেন্ডের একটা দোয়া করলেন আর আল্লাহ কবুল করে নেবে, জি না, এমনি দোয়া কবুল হয় না।
আপনি আপনার মন মতো চলে যান, জিকিরাজকার করে একা একা আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য এবাদতের সাথে তামাশা করা যাবে না। এই যে রমাদান মাস আসতেছে, আপনি 20 রাকাত পড়েন ভালো, 8 রাকাত পড়েন ভালো, দরকার হলে আপনি একাকি তাহাজ্জুদের সময় একাকি পড়েন, 6 রাকাত 8 রাকাত যা পারেন পড়েন, কোনো অসুবিধা নাই। তবে ঠান্ডা মাথায় পড়তে হবে, ধীরে সুস্থে সুন্দর করে পড়তে হবে। এই দ্রুতগতির রেললাইনের মতো এরকম তেলাওয়াত করে তারাবির নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে, খবরদার। সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, ধীরে সুস্থে তাতি সহকারে সুন্দর করে আপনি তেলাওয়াত পড়তে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, কোন আমিন। আল্লাহ নবী বললেন মুসলিমের বর্ণনা, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহ নবী বলেন আমার ইমানদার উম্মতরা ভালো করে শোনো, বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা যারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন বিচারের মাঠে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, বেশি বেশি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কেননা যারা এই দুনিয়াতে বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, বিচারের মাঠে কোরআন তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ, এই জন্য কোরআন পড়তে হবে। কোরআন পড়ার, কোরআন শিক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই রমাদান মাস। যেহেতু রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন বলেন আমিন। এরপরে তারাবির নামাজের কথা তো বলেই ফেললাম। রমাদান মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ পড়া। অনেকে বলে হুজুর তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না, অনেকে এটা বলে। ভাই, তারাবির সলাৎ না পড়লে রোজা হবে? রোজা হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে, কিন্তু আপনি অনেক সওয়াব থেকে বঞ্চিত হবেন। তারাবির নামাজ কিয়ামুল লাইল যদি না করেন, রোজা হয়ে যাবে, সিয়াম হয়ে যাবে, রোজা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আপনি অনেক সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। ওই যে আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীতে, মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনি যদি ঈমান সহকারে সওয়াবের নিয়তে কিয়ামুল লাইল করেন, তারাবির নামাজ পড়েন, তাহলে পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। কে কে মাফ করে দেয়? এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আমরা তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। এই রমাদান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। রমাদান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। রমাদান মাস হলো দোয়া কবুলের মাস, রমাদান মাস হলো দোয়া কবুলের মাস। পারি আমরা রমাদান মাসে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই রমাদানের সিয়ামের ব্যাপারে কথা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালইয়াসুম ওয়ামান কানা মারীদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এভাবে আল্লাহ তাআলা আরো অনেক কথা বলেছেন। রমাদানের কথা বলতে গিয়া হঠাৎ করে হুট করে আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে দোয়ার কথা ঢুকাইছেন। সুবহানাল্লাহ, কোন কথা বলতেছেন রমাদানের, কথা বলতেছেন কোরআন নাজিলের, কথা বলতেছেন সিয়ামের, এই জায়গায় দোয়ার কথা আসার প্রশ্নই উঠে না। এখানে দোয়ার কথা আসার প্রশ্নই আসে না, কিন্তু আল্লাহ দোয়ার কথা ঢুকাইলেন কেন? দোয়ার কথা ঢুকাইয়া আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন এই রমাদান মাস হলো দোয়া কবুলের মাস, অতএব তোমরা আমার কাছে বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চাইবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে,
আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমি আমার প্রত্যেকটা বান্দার অতি নিকটবর্তী, আমার বান্দা যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, আমার বান্দারা আমার কাছে চাইতে বলেন, আমারে ডাক দিতে বলেন, ওরা যখনই আমারে ডাক দেবে, আমার কাছে চাইবে, আমি তাদের ডাকে সাড়া দেব, তাদের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ, এই রমাদান মাস হলো দোয়া কবুলের মাস, চাওয়ার মাস। আমাদের যতটুকু প্রয়োজন আমরা আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহর কাছে বেশি বেশি করে আমরা দোয়া করব। সহিহ বুখারীতে আছে, আল্লাহর রাসূল বললেন, ইয়ানজুরু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له। রাতের যখন এক তৃতীয়াংশ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইমানদার বান্দারা যারা আসো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহর কাছে চাও, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা, যা দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের সমস্ত চাওয়াপা গুলোকে পূরণ করে দেব। কে কি চাইবা চাও, চাওয়া পূরণ করে দেব, আমার কাছে দোয়া করো, দোয়াগুলো কবুল করে নিব। আর এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এটা প্রতি রাতেই ঘটে। আর আমরা এই যে শবে বরাত গেল, লাইলাতুন নিসফ মিন শাবান গেল, এই শবে বরাতের রাত্রিতে মসজিদ ভরপুর মানুষ, ফজরের নামাজে খবর নাই, ফজরের নামাজে খবর নাই। অথচ দেখেন আল্লাহ রাসূল বলছেন, প্রতিটা রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে আমাদেরকে ডাকেন। আর ঘুমাইস না, ওঠ, তাহাজ্জুদে নামাজে দাঁড়া, সালাতে দাঁড়িয়ে যা, সালাতে দাঁড়িয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করে দুই হাত তুলে আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহরে ডাক, দোয়া কর, প্রার্থনা কর, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, সব কিছু আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমাদের খবর নাই তো, সারা বছর খবর নাই আমাদের। এই জন্য এই রমাদান মাস তাওবা কবুলের মাস, রমাদান মাস দোয়া কবুলের মাস। বেশি বেশি করে এই রমাদান মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করব, যার যা প্রয়োজন চেয়ে নিব। এটা দেওয়ার মাস, আল্লাহ দিবে, যার যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব। একটা হাদিসে আসছে, তিরমিজির বর্ণনায়, রাকিবান ফরাজুলুন, রাকিবান ফরাজুলুন, রাকিবান ফরাজুলুন, দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা কাবলা ইয়াগফির লাহু। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। সাহাবী কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে? আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু রমাদান মাসের সিয়াম পালন করে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তির জন্য হতভাগা, দুর্ভাগ্য তার জন্য, তার নাক ধুলাই মলিন হোক। নাউজুবিল্লাহ, মানে রমাদান মাস পাইলেন, রমাদান মাস পাইলাম, রোজা রাখার মাধ্যমে, তারাবি পড়ার মাধ্যমে, তাওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারলাম না, আমার সে হতভাগা আর কেউ নাই। এই জন্য রমাদান মাস হলো ক্ষমা লাভের মাস, দোয়া কবুলের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো আমরা পেশ করব, আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাই দিবেন, যা দোয়া করব তাই দিবেন। দেখেন আমাদের অনেকের আত্মীয় স্বজন কবরে আছে, বাবা মা কবরে আছে, দাদা দাদি কবরে আছে, ছেলে সন্তান কবরে আছে, এই দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কবরে আছে, তাদের জন্য দোয়া করার এটা বিশেষ একটা সময়। কারণ রমাদান মাস যখন আসে তখন তো ইমামদারদের কবরে আজাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন, অর্থাৎ রমাদান মাস পুরোটা ইমামদারদের কবরের আজাব বন্ধ থাকে। সুবহানাল্লাহ, কোন এই সুযোগে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, মার জন্য করেন, বাবার জন্য করেন, মৃতদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। যত বেশি আমরা মৃতদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, মাপ চাইব, কবর দেশে বারজাখি জীবনে আল্লাহ তাআলা মাইয়্যাতদেরকে তত বেশি উপকার দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই সব, এভাবে আরো কিছু কথা আছে, সুযোগ হলে আমরা বলবো। অনেকে চলে যাচ্ছে, আপনাদের এই মসজিদের জন্য কিছু কালেকশনের দরকার আছে,
আমাকে বললেন এই মসজিদের জন্য আপনারা যদি কিছু দিতে চান, কেউ দিবেন, 1000 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, 5000 টাকা দিতে পারেন, 2000 টাকা দিতে পারেন। এই যে মসজিদের কাজ চলতেছে, অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্যে আপনাদের কাছে কিছু সাহায্যের আবেদন করা হয়েছে, কেউ দিবেন এরকম আসেন, 1000 টাকা দিবেন? দেওয়ার মতো কেউ আসেন? একটু হাত তোলেন তো। কি নাম আপনার ভাই? হ্যাঁ, কি নাম?